গাইস এবারেও আমি আপনাদের মাঝে চলে এসেছি আমাদের আজকের শীতের হার্বাল ফেসিয়াল আমি করব এখন আমাদের আবার এই ক্লায়েন্ট আসছে উনি নাম করে আপনারা রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকবেন কিভাবে আমি করি দাঁতে দাঁতে আমি দেখিয়ে যাচ্ছি আবার যেন আপনাদের মাঝে আবার যেন আসতে পারি সেভাবে আপনারা দেখতে থাকুন রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকুন আমি কিভাবে কাজ করছি লাস্ট টাইম আপনাদের জন্য আমি চমক দেখাবো এখন আমি প্রথমত আমি মুখটা ক্লিন করে নিচ্ছি ফার্স্ট পেক দেওয়ার পর আমি এখন মাসাজ করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মুখে অ্যাপ্লাই করছি আমার মোটামুটি কমপ্লিট আরো লাস্ট
ফিনিশিং এখনো দেওয়া হয় নাই। চমকটা হচ্ছে হলো মেন, আর একটু কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন। লাস্ট ফিনিশিং দিয়ে আমি আমার এই হার্বাল ফেসিয়ালটা শীতের যত্ন কিভাবে করতে হয় সেভাবে করা মাস্ক প্যাক আমি অ্যাপ্লাই করেছি। এরপরে আপনারা চমক দেখতে পারবেন কিরকম আমি করেছি। আপনারা নিশ্চয়ই ফার্স্ট টু লাস্ট ছিলেন, আছেন, দেখে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে কষ্ট করে দেখার জন্য, রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকার জন্য। ভালো লাগে আপনাদেরকে, আমার আমার বন্ধুদেরকে, আমার আপনাদের জন্যই আমি এখন এগিয়ে যাচ্ছি সামনের দিক দিয়ে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন পরিপাটি করে একটার পর একটা আমি আপনাদেরকে হার্বাল শীতের হার্বাল ত্বক কীভাবে ঠিক রাখতে হয়, ফেসিয়াল করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। আপনারা নিশ্চয়ই ছিলেন ধৈর্য ধরে কষ্ট করে, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার এই ক্লায়েন্ট, আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, উনি আমাদের এখানে সবসময় আমার পার্লারে আছে, উনি নাটক করে এখন আবার সেই শুটিং থেকে আসছে, আবার শুটিং এ যাবে, যার কারণে আপনাদের জন্য আবার আমি করেছি কাজ কিভাবে আর কিরকম হয়েছে। আপনারা আপনারা লাইক কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা কমেন্ট করে জানাইলে আমি খুশি হব। আমার ওখানে যদি আরো যদি দেখার কোনো কিছু থাকে তবে আপনারা বলবেন, আমাকে কমেন্ট করবেন, আমি যেন আবার আপনাদের জন্য আপনাদের মন রক্ষা করতে পারি, আপনাদের কাজগুলো যেন দেখিয়ে যেতে পারি, সেই অপেক্ষায় আমি রইলাম। লাইক শেয়ার কমেন্ট করবেন, ড্রেস বিউটি কেয়ারের সঙ্গে থাকবেন, আমি লাভলি দিও। ফ্রেন্ডস, আপনারা এখন আমার রেগুলার ক্লায়েন্টের কাছ থেকেই শুনে নেন কিভাবে সন্তুষ্ট হয়েছে, সে সন্তুষ্ট হয়েই সে বারবার আমার এখানে চলে আসে একটার পর একটা। হ্যাঁ দিদি, আমার অনেক ভালো লাগছে এবং তাই আপনার কাছে আসলাম যে আপনার কাছে ফেসিয়াল নেওয়ার জন্য। এখন ভালো লাগছে আমার ফেসিয়াল। এটা কোন ফেসিয়াল দিছেন আমাকে? শীতের বললাম না আমি, শীতের সেটা না, হার্বাল ফেসিয়াল, হার্বাল ফেসিয়াল আপনাকে তাই বললাম। মানে শীতের ত্বকটা একটু মানে ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর আমি তো চিনি না আপনি কোন ফেসিয়াল দিচ্ছেন তাও জানি না। যাক, আমি যেটা দেই সেটাই করি। হ্যাঁ, হারবার যেটা আপনি যেটা দেন সেটাই আমি করি, কারণ আপনাকে তো আমি খারাপ দেই না। হ্যাঁ, কারণ আমি বুঝি না, মানে এটা সম্পর্কে বুঝি না, তাই আস্তে ধীরে বুঝবো। তো বাই বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে এবং আমার নাটকগুলো দেখবেন, যে এখানে কমেন্ট করবেন। অনেক নাটক করবেন, আমি অনেক নাটক করছি এবং চলচ্চিত্র কাছে করছি একটা নতুন, তো আবার আসবো আপনার সাথে, আবার দেখা হবে। আমি এখন যে ফেসিয়াল নিচ্ছি এটা হচ্ছে হার্বাল ফেসিয়াল, তো আমার শীতের হার্বাল ফেসিয়াল অনেক ভালো লাগছে। আপনারা এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আশা করি আমাকে কেমন লাগছে। তো সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দিবেন, একটার পর একটা আমার ফেসবুকে আমি দিয়েছি, আপনারা যদি আমার ফেসবুকের সাথে যদি অ্যাপ না থাকলে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি ওইটা অ্যাড করে নিব, আপনারা দেখতে পারবেন। ওখানে আমি লিখে রেখেছি বি, বিতে বাংলাদেশ, ওইটা আপনারা ক্লিক করলে আপনারা আমার এখানে পেজে যাবে, আবার আমার ওই ওয়েবসাইটে যাবে, আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারবেন চ্যানেলটা। এখন তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা যাবেন না কিন্তু আবার আমরা আসবো, ফিরে আসবো, আমি 15 দিন পর আবার ফিরে আসবো ঢাকা থেকে, তখন এই দিদির কাছে আমি আসবো। এই দিদির মানে ফেসিয়াল আমার অনেক ভালো লাগে আর মেসেজ অনেক ভালো লাগে, মেসেজগুলো মানে যখন দেয় আমার ঘুম চলে আসে ওরকম, তো আপনারাও আসবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আপনাদের মাঝে আবার যেন ফিরে আসতে পারি, আপনারা অপেক্ষায় থাকেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।